অর্থই অনর্থের মূল, আবার এই অর্থ না থাকলেও জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ভালোবাসা জানালা দিয়ে পালায়। আপনার আমার কষ্টের অর্জিত শ্রমের বিনিময়ে যে অর্থ অর্জিত হয়, সেই টাকাটি যদি দিনশেষে নকল বা জাল টাকা হয়, সেই অনুভূতিটি কতটা তিক্ত হবে তা একবার ভেবে দেখুন তো। আবার ইতোমধ্যে আমাদের মধ্যে অনেকেই সেই তিক্ত অভিজ্ঞতার শিকারও হয়েছেন। শপিং মল, খুচরা বাজার, এমনকি ব্যাংকেও জাল টাকার ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। তাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কারা এবং কোন সব উপায়ে তৈরি করছে কোটি কোটি জাল টাকার নোট, আর এও জানাবো যে আপনি জাল টাকা কিভাবে চিনবেন। জাল টাকা, এই কথাটি আমাদের মতো জনসাধারণের মাথায় আসতে মনের মধ্যে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হলো, জাল টাকা তা আবার কিভাবে বানায়? কিংবা এই টাকা বানাতে নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন হয়, কিংবা অনেক বড় বড় দামি বিদেশি মেশিনের প্রয়োজন পড়ে নিশ্চয়ই। কিন্তু বিশ্বাস করুন, জাল টাকা বানানো যে কতটা সহজ এবং কতটা সস্তা উপকরণে সম্ভব তা না শুনলে আপনি বিশ্বাসই করতেন না। ডিবির সূত্র জানায়, বাংলাদেশে তিন ধাপে তৈরি হয় জাল টাকা। যে কাগজে জাল টাকা ছাপানো হয় তাকে জাল নোট চক্রের ভাষায় কাপড় বলা হয়। বাজার থেকে নর্মাল কাগজ, ট্রেসিং পেপার ও আঠা দিয়ে প্রসেসিং এর মাধ্যমে এই কাপড় তৈরি করা হয়। কাপড় তৈরির জন্য রয়েছে পৃথক গ্রুপ, যারা জাল টাকা তৈরির চক্রের কাছে তা বিক্রি করে। এক বান্ডিল কাপড় 7-10 হাজার টাকায় বিক্রি হয়। এক কাগজে 4টি টাকা প্রিন্ট হয়, আর এক বান্ডিলে 400টি টাকার নোট প্রিন্ট হয়। এছাড়া টাকার নিরাপত্তার সুতা আলাদাভাবে কিনে তাতে গ্রাফিক ডিজাইনার দিয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো বসানো হয়। এভাবেই তৈরি হয় সিকিউরিটি রোল। একটি সিকিউরিটি রোল 25,000 টাকায় বিক্রি হয়। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে প্রিন্টারের মাধ্যমে জাল টাকা ছাপিয়ে তার নির্দিষ্ট সাইজে কাটা হয়। এগুলো মার্কেটে বাজারজাত করার জন্য রয়েছে পৃথক গ্রুপ, কিন্তু এইসব জাল নোটের টেম্পার দ্রুতই শেষ হয়ে যায়, ফলে 2-3 হাত বদল হতেই টাকার নকল রূপটা বেরিয়ে আসে। এমন বেশ কয়েকটি নোট বাংলাদেশের গোয়েন্দাদের হাতেও পড়েছে। এসব জাল নোট চেকিং মেশিন বা কোনো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করেও ধরার উপায় নেই। এই ভিডিওতে দেখুন, একটি পুরনো বিল্ডিং এ 2 নং-এর টাকশালে প্রশাসনের অভিযান চালানোর পর দেখা যায় এখানে রয়েছে কয়েকটি প্রিন্টার, কিছু কাগজ আর একটি কাঠের ছাঁচ, আর মানুষ রয়েছে মাত্র 3 জন, যাদের মধ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার। একটি ছাঁচে আসল টাকার নকশা বসিয়ে তাতে সস্তা আঠা লাগিয়ে দিয়ে ছাঁচ ফেলে কাগজের উপর প্রিন্ট আউট করলেই বেরিয়ে আসছে আসল টাকার করকরা নোট, যেগুলোকে কেবল কাটলেই হয়ে গেল আসল দেখতে টাকা। এমনটা যে কেবল বাংলাদেশে হয়ে আসছে তা কিন্তু নয়, এমনকি ভারতেও চলে আসছে এগুলো। কিছু গ্যাং আছে যারা ভারতীয় টাকাকে বাংলাদেশ থেকে বানিয়ে পাচার করছে। শুধুই যে টাকা তা নয়, এর সাথে রয়েছে ভারতীয় রুপিও। ঈদ ঘনিয়ে এলে জাল টাকার সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে জাল টাকার কারখানা। গোয়েন্দাদের হিসাব অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, ঝিনাইদহ, বগুড়া, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, ফেনী, টাঙ্গাইল, পাবনা সহ সীমান্ত এলাকায় বেশি জাল নোট লেনদেন হয়। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় আসল টাকা আর নকল টাকার তফাৎ। এবার আসা যাক, নকল টাকার নোট চিনবো কিভাবে। নাম্বার 1, আসল নোটে বাঘের মাথা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের জলছাপ রয়েছে। ব্যাংকের মনোগ্রামটি বাঘের মাথার চেয়ে বেশি উজ্জ্বল, উভয় আলোর বিপরীতে দেখা যাবে। নকল নোটে জলছাপ অস্পষ্ট এবং নিম্নমানের। নাম্বার 2, আসল টাকা বিশেষ নিরাপত্তামূলক কালিতে ছাপা, যা হাত দিয়ে স্পর্শ করলে উঁচু নিচু বা অসমতল অনুভূত হয়। নকল নোটে হাতের স্পর্শে উঁচু নিচু বা অসমতল মনে হবে না। নাম্বার 3, আসল 100, 500 ও 1,000 টাকার নোটে বিশেষ নিরাপত্তামূলক কালিতে ছাপা যথাক্রমে 3টি, 4টি ও 5টি ছোট বৃত্ত রয়েছে, যা হাত দিয়ে স্পর্শ করলে সহজেই উঁচু নিচু বা অসমতল অনুভূত হবে। নকল নোটে তেমনটা মনে হবে না। নাম্বার 4, আসল নোটে টাকার অঙ্ক লিখতে রং পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয়েছে। লেখার উপর সরাসরি তাকালে ম্যাজেন্টা বা লালচে এবং তির্যক ভাবে তাকালে সবুজ বা সোনালী রং দেখা যাবে। নকল বা জাল নোটে তা দেখা যাবে না। নাম্বার 5, ডান ও বা প্রান্তে ফুলের নকশা রয়েছে আসল নোটে। নোটের উভয় পিঠে
হুবহু একই স্থানে ছাপানো, যা আলোর বিপরীতেও দেখা যাবে। নকল নোটে উভয় দিকে একই নকশা মেলানো বেশ কঠিন। আসল নোটের উভয় দিকে একই স্থানে স্বচ্ছভাবে ইংরেজিতে ই আকৃতি আঁকা আছে, যা আলোর বিপরীতে হুবহু একই জায়গায় ছাপা দেখা যাবে। নকল টাকায় এরকম ছাপা বেশ কঠিন। টাকার গায়ে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখাটি অতি ক্ষুদ্র আকারে বারবার লেখা থাকে, যা খালি চোখে দেখা যায় না, আতসী কাজ দিয়ে স্পষ্ট দেখা যাবে। নকল টাকায় আতসী কাজ দিয়ে দেখলে শুধু একটা রেখা দেখা যাবে। আসল টাকার মতো এত ক্ষুদ্র বাংলাদেশ ব্যাংক লেখাটি পাওয়া যাবে না। নাম্বার 8, আসল নোটে 4 মিলিমিটারের চওড়া নিরাপত্তা সুতাটি সামনের দিকে ফোর কেটে সেলাই করার মতো হয়েছে, কিন্তু পেছনের দিকে সুতাটি কাগজের ভেতরে অবস্থিত। নোটটি নাড়াচাড়া করলে সুতায় বিভিন্ন রং দেখা যাবে। আলোর বিপরীতে উভয় দিক থেকে সুতাটিকে বাংলাদেশ লেখা শব্দটি উল্টো ও সোজা ভাবে সম্পূর্ণ পড়া যাবে। নকল নোটে এরূপ হবে না। নাম্বার 9, আসল নোটের চারদিকে কোনো সাদা বর্ডার না রেখে বিশেষ ডিজাইনে ছাপানো, ফলে নোটটি মোড়ানো হলে বিপরীত দিকের প্রান্তের নকশা মিলে পূর্ণাঙ্গ রূপ নেবে। নকল নোটে এরকম মেলানো বেশ কঠিন। এতো গেল বাংলাদেশি নকল নোট বানানোর কার্যকলাপ এবং আসল নোট চেনার উপায়। এরকম ঘটনা ইন্ডিয়াতেও হরহামেশাই ঘটছে। ইন্ডিয়ানার হরিয়ানাতে সম্প্রতি পুলিশ এক নকল কয়েন বানানোর গ্যাংকে হাতে নাতে ধরেছে। আর সেই নকল কয়েন বানানোর ফ্যাক্টরিতে পুলিশ 6 লাখ নকল রুপি হাতে নাতে ধরে ফেলে। ভাবতে পারছেন, 6 লক্ষ নকল রুপি। এই ফ্যাক্টরিটিতে রূপোর নকল পাত হাইড্রোলিক প্রেসের উপরে রেখে নকল কয়েন বানানো হচ্ছিল, আর তারপর অন্য প্রেস মেশিনে দিয়ে এই কয়েনগুলোর উপর 5 রুপি এবং 10 রুপির ছাপা মারা হতো। আর এই কাজটি এতটাই নিখুঁত ভাবে করা হয় যে আপনি ধরতেই পারবেন না যে কোনটা আসল আর কোনটা নকল। এবার আমি আপনাদেরকে জানাই কিভাবে ইন্ডিয়ান নকল কয়েন আপনি চিনতে পারবেন। যদি আপনি 10 রুপির কয়েন দেখেন, তাহলে দেখবেন সেই কয়েনের মধ্যে 10 লেখাটা নিচের দিকে লেখা, কিন্তু যখন আপনি নকল কয়েন দিকে তাকাবেন তখন দেখবেন সেই 10 লেখাটা নিচে নয়, বরং কয়েনের মাঝ বরাবর লেখা আছে। তাছাড়াও আসল 10 রুপির কয়েনে 10 লেখার পাশাপাশি 10টা লাইন থাকে, যেখানে নকল কয়েনে আপনি দেখবেন 10টার জায়গায় 15টা লাইন আছে। তাছাড়াও ইন্ডিয়ান আসল কয়েনে ভারত এবং ইন্ডিয়া আলাদা আলাদা লেখা থাকে, অন্যদিকে নকল কয়েনে ভারত এবং ইন্ডিয়া একই সঙ্গে লেখা থাকে। শুধু কয়েনই নয়, বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও নকল নোট ছাপানো হচ্ছে। ইন্ডিয়াতে নকল নোট ছাপানোর জন্য ব্যবহার করা হয় কটন দিয়ে তৈরি কাগজের। সেই কাগজের দুপাশেই স্ক্যানারের সাহায্যে সূক্ষ্মভাবে আসল নোটের ছাপ দিয়ে দেওয়া হয় কাগজের ওপর। ছাড়াও ভারতীয় টাকায় সিলভার কালারের যে সরু লাইনটা বানানো থাকে, সেটাকে নকল করার জন্য নকল নোটের ওপরে সিলভার টেপ পাতলা সরু সরু করে কেটে লাগিয়ে দেওয়া হয়, যা খালি চোখে দেখে আপনি বুঝতেই পারবেন না যেটা আসল নোট নাকি নকল। পুলিশ বলছে জাল টাকার ব্যবসা সারা বছরই চলে, তবে ঈদ উপলক্ষে অন্যান্য ব্যবসার মতো এক্ষেত্রেও চাহিদা বেড়ে যায়। সারা বাংলাদেশে জাল নোট সরবরাহ হয় ঢাকা থেকে, অতএব ঈদ বাজারে কেনাকাটা করে টাকা বুঝে নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন টাকাটা আসল নাকি নকল। তাই টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন, এবং বিশেষভাবে কেউ যখন আপনাকে নতুন টাকার নোট দেবে সেটি যাচাই না করে ব্যাগে পুরবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সবাইকে সচেতন করে দিতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।